পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এগিয়ে থাকার মিশনে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিলেও এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসবে একাধিক পরিবর্তন টানা অফ ফর্মে থাকা লিটন কুমার দাস বাদ পড়ছেন এই ম্যাচের একাদশ থেকে তাহলে লিটনের জায়গায় একাদশের সুযোগ পাচ্ছেন কে ব্যাটিং অর্ডারেও আসবে বেশ কিছু পরিবর্তন প্রথম ম্যাচে বাজে বোলিং করার শরীফুল ইসলামও জায়গা হারাবেন এই ম্যাচের একাদশ থেকে মূলত বিশ্বকাপের আগে সাইড বেঞ্চের শক্তি বাড়াতেই এমন পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচ কেমন হবে বাংলাদেশের একাদশ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচটিতে প্রথম ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রান করে জিম্বাবুয়ে জবাবে পনেরো দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন পেস্তার তাস্কিন আহমেদ তাস্কিনের সাথে পাল্লা দিয়ে পারফর্ম করেছেন মোহাম্মদ সাইফুদ্দিনও স্পেনে ভেলকি দেখিয়েছেন শেখ মাহিদি হাসানো তবে বাজে বোলিং করেছেন শরীফুল ইসলাম হোসেনও ছিলেন না নিজের চেনা রূপে আর বরাবরের মতো ব্যর্থ লিটন কুমার দাস তবে বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে ঠিকই জিতেছেন তানজিদ হাসান তামিম তাই তো পরের ম্যাচে তামিমের সাথে ওপেনিংয়ে দেখা যাবে না লিটনকে এই ম্যাচে একাদশের সুযোগ পাচ্ছেন পারভেজ হাসান ইমন চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ ও ব্যাটিং অর্ডার এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন গত ম্যাচের নায়ক তামজিদ হাসান তামিম তামিমের সাথে অপর প্রান্তে ওপেনিং এ দেখা যাবে পারভেজ হাসান ইমনকে নম্বর পজিশনে ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত চারে ব্যাটিং করতে হবে হার্ট হিটার ব্যাটসম্যান তাহিদ হৃদয়কে পাঁচ নম্বর পজিশনে থাকবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ছয় ব্যাটিং করতে দেখা যাবে জাকির আলী অনিককে সাত নম্বর পজিশনে থাকবেন রিশাদ হোসেন আটে ব্যাটিং করবেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহিদি হাসান নয় নম্বর পজিশনে ব্যাটিং করতে হবে মোহাম্মদ সাইফুদ্দিনকে পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হবে তাস্কিন আহমেদকে সাথে থাকবেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব উল্লেখ্য বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঁচ মে সন্ধ্যা ছয়টায় এই ম্যাচটির ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে এক নজরে বাংলাদেশের একাদশ তানজিদ হাসান তামিম পারভেজ হাসান ইমন নাজমুল হাসান শান্ত তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহিদি হাসান মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব প্রিয় দর্শক বন্ধুরা এই ম্যাচে জিতবে কোন দল বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে